হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরে জসিমউদ্দিন খন্দকার, জে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে আমরা অ্যাপস মানে দেখা গেছে কি আমরা অ্যাপস অ্যাড করতে পারি আমাদের গ্রুপে, সে বিষয়টা আজকে আমরা দেখব। তাহলে চলুন বিষয়টা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমরা যে গ্রুপে কাজটা করবো প্রথমে সেই গ্রুপে ঢুকি। তাহলে আমরা গ্রুপসে দেখা গেছে আমরা কি করতে পারি, বিভিন্ন ঢুকতে পারি। আমরা চাইলে আমাদের এই যেখানে দেখা গেছে মেন অপশনে ঢুকার পরে আমরা এই যেখানে লেখা আছে গ্রুপস, আমরা এখানে ক্লিক করে আমরা আমাদের গ্রুপে ঢুকতে পারি। তাছাড়া দেখা গেছে আমাদের যদি গ্রুপ আমরা বেশি এঙ্গেজ থাকি সেক্ষেত্রে গ্রুপের আমাদের এই দেখা গেছে এখানে আইকনটা এখানে এখানে চলে আসে, আসলে আমরা এখান থেকে ক্লিক করে আমরা আমাদের গ্রুপে ঢুকতে পারি। তাছাড়া গেছে আমাদের আমাদের গ্রুপে শর্টকাট যদি থাকে আমরা এই শর্টকাট থেকে ঢুকতে পারি। তাছাড়া আমাদের এই যেখানে দেখা গেছে আমাদের এই প্রোফাইল নামের নিচে আমাদের গ্রুপ অপশন আছে, আমরা চাইলে এখান থেকে ঢুকতে পারি। তাহলে আমরা যে কোনো একভাবে ঢুকলে হবে, তাহলে আমরা ধরুন এখান থেকে এইভাবে ঢুকলাম, আমরা গ্রুপসে ক্লিক করলাম। বাস করার পরে এখন দেখা গেছে আমরা কি করব, এখান থেকে আমরা নিজ দিকে আসি। আসার পরে দেখা গেছে এখানে আমাদের তৈরি করা গ্রুপগুলো, এগুলো এই তৈরি করা গ্রুপ, আর আমরা যে গ্রুপগুলোতে জয়েন করছি অন্যদের সেই গ্রুপগুলো আমাদের এখানে এই যে গ্রুপ ইউ আর জয়েন, এখানে আমাদের জয়েন করা গ্রুপগুলো অন্যদের। তাহলে এখন আমাদের তৈরি করা গ্রুপ থেকে আমরা কাজটা করি। তাহলে আমরা কোন গ্রুপে কাজটা করব, আমাদের এই যে এখানে নতুন যে গ্রুপটা করছে ফ্যাশন ওয়ার্ল্ড, আমরা এই গ্রুপের ভিতরে কি করব, আমরা আমাদের একটা অ্যাপস এখানে কি করব অ্যাড করব। তো সেটা করার জন্য এখানে আমরা ফ্যাশন ওয়ার্ল্ড আমরা এই অপশনে ক্লিক করলাম। বাস এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আমাদের এখানে কাজটা করার জন্য আমরা এখন কোথায় যেতে হবে, এখানে আমাদের কাজটা করার জন্য আমরা চলে যাব কোথায়, আমাদের এখানে গ্রুপ সেটিং অপশনে। তাহলে আমরা এখানে অ্যাডমিন টুলসের আমরা এখানে নিচ দিকে চলে আসি। আসার পরে এই যে আমাদের এখানে লেখা আছে সেটিং বা লেখা থাকে গ্রুপ সেটিং, আমরা এই অপশনে ক্লিক করলাম। বাস করার পরে এখন আমাদের এদিকে কোথায় এই যে সেট আপ গ্রুপ কাস্টমাইজ গ্রুপ, এদিকে আমরা নিচ দিকে চলে আসি। ফিচার পার্টিসিপেশন ম্যানেজ ডিসকাশন, আমাদের এই যে ম্যানেজ অ্যাডভান্স সেটিং, আমাদের এই অপশনে একবারে সব শেষে লেখা আছে এখানে কি এই যে অ্যাপস লেখা আছে, আমাদের লিঙ্ক পেজ রিকমেন্ডেড গ্রুপের সবার নিচে লেখা আছে অ্যাপস, আমাদের এই অপশন থেকে আমাদের কাজটা করতে হবে। তাহলে এখানে কোনো নো অ্যাপস কোনো আমাদের অ্যাপস অ্যাড করা হয়নি। তাহলে আমরা অ্যাড করার জন্য কি আমরা এখানে এই যে পেন্সিল এখানে মতো দেওয়া আছে আমরা অপশনে ক্লিক করলাম। পাস করার পরে এখান থেকে ধরেন যে কি আপনার এই অপশনগুলো একটু পরে নেবেন এখানে কি বলছে, এগুলো তারপর লাল মনে গেলে আরও বিষয়গুলো একটু পরে বুঝতে পারবেন যে এখানে বিষয়টা কি বলছে। তাহলে আমরা কাজটা করার জন্য এখানে কি আমরা এই যে লেখা আছে অ্যাড অ্যাপস আমরা এখানে ক্লিক করব, আমরা অ্যাড অ্যাপস অপশনে ক্লিক করলাম। বাস করার পরে আমাদের কাছে কি এরকম একটা ইন্টারভিউ চলে আসলো। আসার পরে ধরুন যে আমরা এখান থেকে এই যে একটু বিষয়টা পড়ি এখান থেকে কি বলছে, তাহলে এখানে কি বলছে যে গ্রুপ অ্যাপস এখানে কি গেট অ্যাক্সেস টু এক্সট্রা টুলস অ্যান্ড ফিচার বাই অ্যাডিং অ্যাপস টু দিস গ্রুপ। তাহলে কি বলছে এখানে আমরা এখানে কি করতে পারি, দেখা গেছে এই অ্যাপসের বিষয়টা আমাদের কি একটা আমাদের গ্রুপের একটা এক্সট্রা টুলস এবং ফিচার যেটা আমরা অ্যাড করতে পারি কি আমাদের গ্রুপের মধ্যে, তো সেই বিষয়ে বলছে। তারপরে কি অ্যাপস ক্যান হেল্প ইউ ম্যানেজ ইউর গ্রুপ অ্যান্ড অফার মেম্বার এ মোর পার্সোনালাইজ এক্সপিরিয়েন্স। তাহলে কি বলছে অ্যাপ আপনাকে কি সহযোগিতা করে, আপনাকে ম্যানেজ করতে পারে আপনার গ্রুপের এবং অফার করতে পারে মেম্বারদেরকে কি করতে পারে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সের যে এই বিষয়গুলোকে আরো বেশি এখানে মেম্বারদের কাছে মানে কি করার জন্য আপনাকে অফারের বিষয়গুলো পাশাপাশি আপনার গ্রুপ ম্যানেজ করার বিষয়গুলো মানে করতে পারেন আপনার এই অ্যাপস এর মাধ্যমে, তো সে বিষয়টা এখানে বলছে। তো এখন ধরো যে কি এখানে আমাদের যে অ্যাপস গুলো যদি আমাদের কোনো অ্যাপস থাকে কিংবা দেখা গেছে আমাদের এখানে যে অ্যাপস গুলো আমাদের এখানে ফেসবুক আছে সেই জায়গা থেকে আমরা যদি কোনো অ্যাপস আমরা এখান থেকে নিয়ে অ্যাড করতে চাই, তো সেটা আমরা এখান থেকে যদি আমরা সার্চ দিয়ে নিতে পারি, অথবা ধরুন এই যে অল অ্যাপস থেকে আমরা সার্চ দিলে আমাদের যে ধরনের অ্যাপস দরকার সেটা সার্চ দিলে এখান থেকে আমরা ইজিলি পাওয়া যাবো। অথবা ধরুন যে আমরা ইচ্ছা করলে এখান থেকে এই যে বিভিন্ন ধরনের অ্যাপস এর অপশন দেওয়া আছে, যেমন আমরা এন্টারটেনমেন্টে ক্লিক করলাম। তাহলে এন্টারটেনমেন্টে ক্লিক করার পরে এখানে এন্টারটেনমেন্ট টাইপের যতগুলো অ্যাপস আছে সব বিষয়গুলো এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমাদের গ্রুপসটা থাকে যে এন্টারটেনমেন্ট টাইপের আমাদের কোনো গ্রুপ, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা চাইলে এন্টারটেনমেন্টের কোনো একটা অ্যাপস আমরা ইচ্ছা করলে আমাদের গ্রুপে আমরা কি করতে পারি অ্যাড করতে পারি। আমরা যদি মনে করি আমাদের গ্রুপটা কি শপিং রিলেটেড, আমাদের গ্রুপটা কি শপিং রিলেটেড মানে দেখা গেছে কি ই কমার্স রিলেটেড, ই কমার্স রিলেটেড আমাদের গ্রুপটা আমাদের, তাহলে সেই ক্ষেত্রে আমরা শপিং রিলেটেড কোনো আমরা অ্যাড ইচ্ছা করলে আমাদের গ্রুপে আমরা অ্যাড করতে পারি। তারপরে যদি আমরা এখানে আরও বিষয় দেওয়া আছে মেসেজিং, মেসেজিং টাইপের কোনো আমরা তাহলে অ্যাপস অ্যাড করতে পারি। তারপরে ইউটিলিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি, তারপরে বিজনেস অ্যান্ড পেজেস, বিভিন্ন টাইপের এখানে ক্যাটাগরির বিভিন্ন ক্যাটাগরির কি দেওয়া আছে এখানে আমাদের অ্যাপস আমাদের এখানে দেওয়া আছে। তো এখন আমাদের যে ক্যাটাগরির অ্যাপস আমাদের দরকার সেই ক্যাটাগরির অ্যাপস আমরা চাইলে আমাদের গ্রুপে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তাহলে এখন অবশ্যই কি আমাদের যে ধরনের গ্রুপ আমাদের ইরিলেভেন্ট আমাদের অ্যাপস অ্যাড করাটাই মানে বেটার, কারণ দেখা গেছে আমাদের গ্রুপের সাথে যে ধরনের অ্যাপস আমাদের গ্রুপের সাথে যায় আমরা ওই ধরনের অ্যাপস অ্যাড করবো যাতে মেম্বাররা কি করতে পারে আমাদের এই গ্রুপের যেসব ফিচারগুলো আছে ওগুলো দেখার পাশাপাশি তারা আমাদের অ্যাপসটা দেখে যাতে তারা কি করতে পারে এখান থেকে তারা যে আমাদের অ্যাপসের যে বিষয়গুলো আছে
তো সেই বিষয়গুলো তারা এখান থেকে কি করতে পারে, সেই বিষয়গুলো তারা তাদের আমাদের অ্যাপস থেকে ওই বিষয়গুলো দেখতে পারে, পাশাপাশি অ্যাপস থেকে ওই ধরনের সুবিধাটা তারা নিতে পারে। আমরা অ্যাপস এর মাধ্যমে যে বিষয়গুলো আমাদের গ্রুপ আমরা আমাদের কাস্টমারকে দেখাতে চাই, তো সেই বিষয়গুলো যাতে আমাদের কাস্টমাররা আমাদের অ্যাপস থেকে সেই বেনিফিটটা বা সেই বিষয়গুলো যাতে আমাদের অ্যাপস থেকে পায়। আমরা এখান থেকে কি করবো, এখন আমরা এখান থেকে যে আমাদের এখানে মেসেজিং এর জন্য আমরা যে স্ট্রিম ইয়ার্স নামে যে আমাদের অ্যাপসটা আছে, সেই অ্যাপসটা এখান থেকে আমরা সার্চ করে বাইর করে ওই অ্যাপসটা এখান থেকে আমরা কি করবো, অ্যাড করবো। তো সেটা করার জন্য কি, আমরা প্রথমে এখান থেকে আমাদের এই অল অ্যাপস আমরা এই অপশনে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা সার্চে এখানে লিখি স্ট্রিম স্ট্রিম ইয়ার লেখার সাথে সাথে এখানে আমাদের কি চলে আসছে, স্ট্রিম ইয়ারের এই যে মেসেজিং অ্যাপস আমাদের অ্যাপসটা চলে আসছে। আসার পর আমরা এই অ্যাপসের উপর এখানে ক্লিক করলাম। করার পর এখানে কি আমাদের এখানে অ্যাপস অ্যাড করার অপশনটা আছে, এই যে আমরা এখানে কি অ্যাডে ক্লিক করব। তাহলে আমরা অ্যাডে ক্লিক করলাম, বাস অ্যাডে ক্লিক করার সাথে সাথে আমাদের কি হলো, এই স্ট্রিম অ্যাপ ইয়ার যে অ্যাপসটা আছে আমাদের মেসেজিং এর এই অ্যাপসটা এখান থেকে আমাদের অ্যাড হয়ে গেল। তাহলে অ্যাড হওয়ার পরে এখান থেকে আমাদের দেখতে পারবো, আমরা নিজ দিকে আসি, আসার পরে এই যে আমাদের একটা অ্যাপস এখান থেকে অ্যাড হয়ে গেল। হওয়ার পরে এখন থেকে ধরুন যে আমরা কি করব, এখন আমরা হোমে চলে যাই। হোমে চলে যাওয়ার পরে আমাদের অ্যাপসটা কোথায় হলো আমরা এখন কিভাবে দেখবো, তো সেটা দেখার জন্য আমাদের গ্রুপের আমরা এই যে এখানে থ্রি ডট মেনু আছে, এখানে আমাদের এখানে কি এই যে এখানে ডান পাশে সার্চ অপশনের ডান পাশে এখানে থ্রি ডট মেনু আছে, আমরা এখানে ক্লিক করলাম। করার পর আমাদের এই যে অ্যাপসটা যেটা আমরা এখানে এড করলাম, এই যে এখানে গ্রুপ অ্যাপস আমাদের অপশনটা চলে আসছে এখন। তাহলে আসার পর আমরা যে গ্রুপ অ্যাপস এই অপশনে ক্লিক করব। করার পর আমরা যে অ্যাপসটা এখানে অ্যাড করছি সেই অ্যাপসটা এখানে চলে আসছে। আসার পর এখন আমরা এই অ্যাপসের উপরে ক্লিক করি। করার পর এখানে কি আমরা এখান থেকে এই অ্যাপসটা যেটা আছে এখান থেকে আমরা একচেক করলে কি করতে পারি, এখানে অ্যালাউ অ্যাক্সেস আমরা কি করতে পারি, এখান থেকে এই অ্যালাউ অ্যাক্সেস অপশন আমরা ক্লিক করলাম। অ্যালাউ অ্যাক্সেস করাতে এখানে কি হলো, দেখা গেছে আমাদের এই অ্যাপসটা আমরা যেটা এখানে অ্যাড করলাম সেটা আমরা এখানে অ্যালাউ অ্যাক্সেস দেওয়াতে কি হলো, আমাদের গ্রুপের ভিতরে এখন কি হবে, আমাদের এই দেখা গেছে গ্রুপ থেকে আমাদের এই অ্যাপসটা এখানে কি হবে কাজ হবে। এই অ্যাপস এর মাধ্যমে দেখা গেছে আমাদের মেসেজিং এর বিষয়টা যেটা দেখালাম কি করতে হবে, আমাদের মেম্বাররা এখানে অ্যাপস এর মাধ্যমে দেখা গেছে এখানে আমাদের এই মেসেজিং এর বিষয়টা এখন কি করবে, এখান থেকে কাজ করবে। এখন আমাদের মেম্বারের সাথে আমাদের এই অ্যাপস এর মাধ্যমে আমাদের মেসেজিং এর বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারবো। তাহলে এখন তারপরে যদি আমরা মনে করি যে আমাদের অ্যাপস এর বিষয়টা আমরা এখান থেকে রাখবো না, আমরা কি করবো এখান থেকে ধরেন যে অ্যাপস এর বিষয়টা আমরা এখান থেকে যাতে কাজ না করে আমরা এটা কি করবো, এখান থেকে রিমুভ করে দেবো আমাদের অ্যাক্সেসটা, তো সেটা আমরা করতে পারি। আবার এখানে থ্রি ডট মেনুতে গেলাম, যার পর আমরা গ্রুপ অ্যাপসে গেলাম, তারপর এখান থেকে অ্যাপসে ক্লিক করার পরে এই যে লেখা আছে রিবুক অ্যাক্সেস, আমরা রিবুক অ্যাক্সেস দিলে তো এখান থেকে আমরা যেটা এখান থেকে কি করলাম, এখানে আপনার অ্যাক্সেস আমরা যে অ্যালাউ বিষয় দিলাম তা সেটা রিবুক দিলে কি হবে, আমাদের এখান থেকে এই অ্যাপস এর বিষয়টা আমাদের এখান থেকে গ্রুপ থেকে মানে কাজ করবে না, আমরা অ্যাড করার পরেও কাজ হবে না যদি আমরা রিমুভ অ্যাক্সেস দিয়ে দিই। সেই ক্ষেত্রে রিমুভ অ্যাক্সেস এর মাধ্যমে এখান থেকে আমরা আবার কি করতে পারি, চাইলে আমাদের যে অ্যাপসটা আমরা এখান থেকে কি করলাম যে মেসেজিং এর অ্যাপসটা যে স্ট্রিম ইয়ার এই অ্যাপসটা এখান থেকে আমরা যেটা অ্যালাউ করে দিলাম যে আমাদের এখানে যাতে অ্যাপসটা কাজ করে আমাদের মেসেজিং এর জন্য, সেটা এখান থেকে ইচ্ছা করলে এই রিমুভ অ্যাক্সেস এর মাধ্যমে এটা ইচ্ছা করলে আমরা তাতে কাজ না করে সেই কারণে আমরা এখান থেকে রিমুভ অ্যাক্সেস এর মাধ্যমে ইচ্ছা করলে আমরা রিমুভ করে দিতে পারি। রিমুভ করে দিলে আমাদের কাজ করবে না। তাহলে এখান থেকে আমরা যে রিমুভ অ্যাক্সেস লেখা আছে এটা দিলে আপনার এখান থেকে আমাদের কাজ করাটা এখান থেকে আমাদের স্টপ হয়ে যাবে। তারপর যদি চান আপনার এখান থেকে যে আপনার অ্যাপস এর বিষয়টা ধরুন যে আপনার এখান থেকে কি করবেন, আপনার যে অ্যাড করলেন আপনার আপনারা ওই সেটিং থেকে করবেন, তো সেটা করতে পারেন। কিরকম আমরা আবার এই যে এখানে অপশনে যাই, আমরা সেটিং এ গেলাম, যার পর আমরা এখন আমরা নিজ দিকে আসি, আসার পর আমাদের অ্যাপস এর আমরা এই অপশনে গেলাম, যার পরে এই যে আমরা যেটা করলাম এই যে রিমুভ দিলে আমাদের এই অ্যাপসটা কি করবে আমাদের এখান থেকে রিমুভ হয়ে যাবে। তারপরে চাইলে আমরা একাধিক ইচ্ছা করলে আমরা অ্যাপস অ্যাড করতে পারি। তারপরে গেল আবার অ্যাপসাইটে গেলাম, যার পরে এখান থেকে আপনার সার্চ দিয়ে অথবা আপনাদের যে ধরনের অ্যাপস প্রয়োজন, আপনার ধরনের শপিং আমাদের এখানে ধরে আমরা একটা অ্যাপস প্রয়োজন, তারা শপিং এ গেলাম। শপিং এ যাওয়ার পর আপনার এখান থেকে কোন ধরনের শপিং এর অ্যাপস আপনাদের প্রয়োজন, তো আপনাদের কোন ধরনের বিজনেস ই কমার্স রিলেটেড সেই ধরনের শপিং এর ইচ্ছাগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। তাহলে ধরুন আমরা কি করবো যে আমরা যে কোনো একটা দেখি, এখান থেকে ধরুন আমি মাই স্টোর ধরুন এই অ্যাপসটা আমি যে শপিং অ্যাপসটা এটা আমি এখানে অ্যাড করবো, তো এটা ক্লিক করলাম। তারপর সেম আগের মতো করে আমি যে অ্যাপসে ক্লিক করলাম, এটা ক্লিক করার সাথে সাথে আমার এই অ্যাপসটা এখানে কি অ্যাড হয়ে গেল। তাহলে আমার নিজ দিকে আসি, এই ধরুন আমাদের অ্যাপসটা এখানে অ্যাড হয়ে গেল। তো হওয়ার পরে এখন যদি আমার হোমে যাই, আবার সেম আগের মতো হোমে যাওয়ার পর এখানে থ্রি ডট মেনুতে গেলাম, যার পরে এই যে এখানে আবার আমরা গ্রুপ অ্যাপসে গেলাম, এখানে আসে নাই, তাহলে আমরা কি করে একটা রিলোড দিয়ে নিই, রিলোড দিলাম, বাস রিলোড দেওয়ার পর এখন আমরা কি আবার এখানে যাই, যার পর এখন আমরা কি গ্রুপ অ্যাপসে ক্লিক করলাম। করার পর এই দেখেন আমাদের আরেকটা অ্যাপ চলে আসছে, তাহলে আমাদের এইটা আসছে, এই যে আরেকটা চলে আসছে। আসার পরে ধরুন এখানে কি অ্যাপস ইউ ক্যান অ্যালাউ অ্যাক্সেস আমরা এখানে ক্লিক করলাম, যদি এখান থেকে মনে করেন আমরা এটা কি অ্যালাউ অ্যাক্সেস আমাদের অলরেডি এটা দেওয়া আছে, দিস অ্যাপ ডাজ নট রিকোয়ার পারমিশন, তাহলে আমাদের এটা পারমিশনের প্রয়োজন নেই, এটা কি অ্যালাউ, এই যে এটা কি অ্যাপ্লাই টু অ্যালাউ অ্যাক্সেস, দুইটা আমাদের এখানে অ্যালাউ অ্যাক্সেস দেওয়া আছে। তাহলে এখান থেকে দুইটা অ্যাপস দেখা গেছে এখান থেকে আমাদের রানিং আছে, তাহলে দুইটা অ্যাপসে আমাদের এখান থেকে গ্রুপ থেকে আমাদের কাজ করবে।
তাহলে এইভাবে দেখা গেছে আমরা কি করতে পারি, আমাদের দেখা গেছে ফেসবুক গ্রুপের মধ্যে আমরা চাইলে কি করতে পারি, এইভাবে দেখা গেছে আমাদের আমরা চাইলে খুব সহজভাবে দেখা গেছে আমাদের কোন অ্যাপস যদি আমাদের গ্রুপ রিলেটেড আমাদের এখানে অ্যাড করার প্রয়োজন পড়ে, সেটা আমরা এখানে আমাদের ওই গ্রুপ সেটিং অপশন থেকে যাই আমরা এখানে অ্যাড করতে পারি আমাদের অ্যাপসটা। পাশাপাশি আমরা যদি চাই যে ওগুলো আবার অ্যাপসগুলো আমরা এখান থেকে কি করার জন্য আমরা এখান থেকে অ্যালাউ করে দেওয়ার জন্য সেটা অ্যালাউ করতে পারি, চাইলে আমরা এখান থেকে রিমুভও করতে পারি, আমরা রিমুভ অ্যাক্সেস দেখা গেছে আমাদের অ্যাপস রিমুভ, তো সেই টোটাল বিষয়গুলো আমরা করতে পারি। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক গ্রুপ অ্যাড অ্যাপস অ্যান্ড রিমুভ অ্যাপস এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।